বায়ু এবং তার বিশেষতা। নমস্কার সাঙ্গ মানে, মু পুনি থারে ফেরি আসিছি। পূর্ব ভিডিওরে তুমি মোর গুণগুড়িক এবং ব্যবহারগুড়িক বিষয়ে জাণিথিল। এই ভিডিওরে আসো আমি কিছু দৃষ্টিকোণরু বুঝিবা। মো পাখরে বহুত কৌতূহলজনক গুণ অছি, যাহা মতে বহুত গুরুত্বপূর্ণ করে। কিন্তু মনুষ্য দ্বারা প্রকৃতি প্রভাবিত হওয়া যোগু মু বহুত দূষিত হয়ে যাচ্ছি, যাহা কি না মনুষ্য পাই, না গছগুড়িক পাই, না কোনসি জীবজন্তুঙ্ক পাই ভল অটে। আস এই ভিডিওর চরিত্রমানঙ্ক দ্বারা আমি বায়ু প্রদূষণ এবং এহাকু নিয়ন্ত্রণ করিবার উপায় বিষয়ে জানিবা। এই ভিডিওর উদ্দেশ্য বায়ু প্রদূষণ এবং এহাকু নিয়ন্ত্রণ করিবার উপায় বিষয়ে জানিবা অটে। অঞ্জু, কালির প্রয়োগ বহুত কৌতূহলজনক থিলা। আমি বায়ু বিষয়ে বহুত কিছু শিখিলে। হ্যাঁ, বায়ু বহুত গুরুত্বপূর্ণ অটে। এহা আমার অস্তিত্ব পাই প্রাথমিকতা অটে। কিন্তু মো পাখেরে বর্তমান মধ্যে বহুত প্রশ্ন আছে। কোন বায়ুরে কেবল অম্লজান থাকে? আস আমি বাপাঙ্কু পচারিবা। বর্তমান মধ্যে কিছু সন্দেহ আছে, বায়ুরে কোন কেবল অম্লজান থাকে? আস পিলা মানে এঠারে বস। বায়ুরে অম্লজান, যবক্ষারজান এবং অঙ্গারকাম্ল ইত্যাদি গ্যাস থাকে। অম্লজান আম অস্তিত্ব পাই গুরুত্বপূর্ণ অটে। খাইবা তৈরি করিবা পাই গছ অঙ্গারকাম্ল ব্যবহার করে। তুমি আমাকে কহিছিল যে আমি নিঃশ্বাসরে অম্লজান নেউ, এবং আমাকে এহা মধ্যে জানা পড়িলা যে অম্লজান থিবারু জিনিসগুড়িক চলুছি। হ্যাঁ, তো ঠিক কহিছো। আমাকে নিঃশ্বাস নেবা পাই স্বচ্ছ বায়ুর আবশ্যকতা হই থাই। দুর্ভাগ্যবশত এহা বেলে বেলে হই না থাই। কিন্তু বাপা, এপরি কাহে কি হই থাই? বায়ুর খারাপ প্রভাব অটে। হ্যাঁ, মোর মনে পড়িলা, মু বায়ু প্রদূষণ বিষয়ে কেউটি পড়িছিলি। তাহা কোন অটে? বায়ুরে ধূলি, ধোঁয়া এবং জীবাণু মধ্য থান্তি। ওহো, কোন ইহা যোগু আমকু কাশ এবং রোগ গুড়িক হুয়ে? হ্যাঁ, তো ঠিক কহিছু। কারণ ধূলি, ধোঁয়া এবং জীবাণু গুড়িকর হানিকারক প্রভাব থাকে। তেণু আমকু বায়ুকু পরিষ্কার রাখিবা আবশ্যক অটে। তুমি বায়ুকু পরিষ্কার রাখিবা পাই সবু আবশ্যকীয় জিনিসর তালিকা করি পারিব কি? তাজা বায়ুর মহত্ব সবুঠারু অধিক অটে। আমকু গছ লগাইবা, ধূলির ডবাকু বন্ধ করিবা, বাণ ন ফুটাইবা এবং অলিয়াকু ন জলাইবার সমস্ত উদ্যম করিবা আবশ্যক। এপরি ভাবে আমার স্বাস্থ্যর মধ্য রক্ষা হুয়ে এবং দেখাশুনা মধ্য হই থাই। এই উপায় বায়ুর গুণবত্তারে সুধার করিবারে সাহায্য করে কি? হ্যাঁ, নিশ্চয়। এহা ব্যতীত আমকু আউ কিছু উপায় করিবার আবশ্যকতা আছে। আমকু বিভিন্ন স্থানকু যিবা সময়রে সার্বজনিক পরিবহনকু ব্যবহার করিবার আবশ্যকতা আছে। যেতে অধিক লোক বসরে বসিবে, সেতে নিজ গাড়ি সড়করু কমি যিব। যদি আমি আখপাখ স্থানগুড়িকু যাউছে, তেবে আমকু সাইকেলর ব্যবহার করিবা আবশ্যক। এহা দ্বারা বায়ুর গুণবত্তা উন্নত করিবারে সাহায্য মিলিব। গন্তব্য স্থান গোটিয়ে হেলে গোটিয়ে কাররে 3-4 জন লোকঙ্ক যিবার ব্যবস্থা করিবা ভল হব। এহা পুনি সুনিশ্চিত করিব যে অধিক ব্যক্তিগত গাড়ি গুড়িকর ব্যবহার হেব নাহিঁ এবং পরিবেশর রক্ষা হব। হ্যাঁ বাপা, আমি কালি আমার সবু সাঙ্গমানঙ্কু তাজা বায়ুর মহত্ব বিষয়ে বুঝাইবু। আম সমস্তঙ্কু এই ভাল কাম পাই যোগদান করিবার আবশ্যকতা আছে। আচ্ছা, মতে খুশি লাগুছি যে তু বুঝি পারুছু।
ପିଲାମାନେ ବହୁଥିବା ବାୟୁକୁ ଆମେ ଅନୁଭବ କରିପାରିବା। ତୁମର ମନେ ଅଛି କି ଯେତେବେଳେ ଆମେ ପୂର୍ବ ବର୍ଷ ହ୍ରଦ ପାଖର ଦାଦାଙ୍କ ଘରକୁ ଯାଇଥିଲେ ସେତେବେଳେ ତୁମେ ବ୍ଲେଡ୍ ସହିତ କିଛି ବଡ଼ ଟାୱାର ଦେଖିଥିଲ? ହଁ, ମୋର ମନେ ଅଛି। ତମେ କହିନଥିଲ ଯେ ତାହା ପବନ ଚକି ଅଟେ? ହଁ, ତାହା ପବନ ଚକି ହିଁ ଥିଲା। ଏହାର ବ୍ୟବହାର ଶକ୍ତି ଏବଂ ବିଜୁଳି ବ୍ୟବହାର କରିବା ପାଇଁ କରାଯାଏ। ଏହା ଏପରି ସିଦ୍ଧାନ୍ତରେ କାମ କରେ ଯେଉଁଥିରେ ବାୟୁ ବହେ। ଯେତେବେଳେ ବାୟୁ ବ୍ଲେଡ୍ରେ ଧକ୍କା ହୁଏ ସେତେବେଳେ ଶକ୍ତି ଉତ୍ପନ୍ନ ହୋଇଥାଏ। ପବନ ଯେତେବେଳେ ଧୀରେ ଧୀରେ ଚାଲେ ଏହାକୁ ବାୟୁ କୁହାଯାଏ। ଏହି ପବନ କାରଣରୁ ଗୁଡ଼ି ଉଡ଼ିଥାଏ। କ'ଣ ଆପଣ ଅନ୍ୟ କୌଣସି ଜିନିଷ ବିଷୟରେ କହିପାରିବେ ଯାହା ବାୟୁ ମାଧ୍ୟମରେ ଚାଲିଥାଏ? କିନ୍ତୁ ବେଳେବେଳେ ପବନ ବହୁତ ଜୋରରେ ବହେ। ଜୋରରେ ବହୁଥିବା ପବନକୁ ଝଡ଼ କୁହାଯାଏ। ଧୂଳି ଝଡ଼ ବ୍ୟାପକ ଧ୍ୱଂସ କରିଥାଏ। ତୋଫାନ ଆସିଲେ ଆମକୁ ଘର ଭିତରେ ରହିବା ଆବଶ୍ୟକ। ଏହାର ଅର୍ଥ ଏହା ଯେ ପବନ ବିନାଶର କାରଣ ହୋଇପାରେ। ଜୋରରେ ବହୁଥିବା ପବନ ବିନାଶର କାରଣ ହୋଇପାରେ। ପବନ ବିଷୟରେ ବୁଝେଇବା ପାଇଁ ଧନ୍ୟବାଦ। ଆମେ ଏହି କଥାକୁ ଜାଣିବୁ। ଏହି ଭିଡିଓରେ ଆମେ ସମସ୍ତେ ପ୍ରଦୂଷଣ ନିୟନ୍ତ୍ରଣ କରିବାର ଉପାୟ ଏବଂ ବାୟୁର ଖରାପ ପ୍ରଭାବ ବିଷୟରେ ଶିଖିଲେ। ମୁଁ ଆଶା କରୁଛି ଯେ ତୁମେ ସମସ୍ତେ ଏହି ଭିଡିଓକୁ ପସନ୍ଦ କରିଥିବ। ବିଦାୟ।